হ্যালো ভিউয়ার্স, ইয়াসিন বলছি। তো বন্ধুরা, আমরা আজকে 24 আওয়ার্স টাইমার কানেকশন নিয়ে আসছি। তো অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। তো আমরা আসলে আজকে দেখবো যে কীভাবে 24 আওয়ার্স টাইমার, অটোমেটিক টাইমার সেটিং করব। তো দেখেন, এখানে আমি টাইমারটা দেখতে পারতেছি। তো এখানে আমি টাইম সেট করে নিয়েছি সকাল সকাল 6টা বাজে বন্ধ হয়ে যাবে, এবং কি সন্ধ্যা 6টা বাজে এটা স্টার্ট হবে। তো আমি অটোমেটিকলি ফিটিং করে দিয়েছি, এটা অলরেডি ফিটিং করে দিয়েছি। এখন আমি কানেকশনটা দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে আমার ফেজ, মেন ফেজ পাওয়ার। এটা পাওয়ার, এই পাওয়ারটা ইন হবে আমার, আর এটা হচ্ছে মেন নিউট্রাল আমার। তো আমার নিউট্রাল যেহেতু লাইটের সাথে কানেকশন আছে, এখানে নিউট্রাল আউট লাগবে না আমার, ঠিক আছে? যেহেতু লাইটের সাথে কানেকশন আছে আমার বাইরে, তো আমি এখানে শুধু টাইমার চার্জের জন্য আমি এখানে নিউট্রালটা এনেছি। ফির এটি হচ্ছে আমার আউট, ফেজ আউট, তো এটা আউট। তো আমি অটোমেটিকলি আমি চালিয়ে দেখেছি যে এটি কাজ করছে। তো বন্ধুরা, আমরা পরবর্তীতে আমরা দেখাবো যে টোটাল কিভাবে আমরা সেটিং করব, এই জিনিসটা আমরা দেখাবো। তো ভালো থাকবেন, বাই বাই।